guys, I'm back to my channel. So আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ফাল্গুনের লুকটা কিভাবে তোমরা অ্যাচিভ করতে পারো. So let's go to the tutorial. আমার বেস মেকআপটা ডান, আমি ময়শ্চারাইজার ইউজ করেছি, ইনিসফ্রি এই ময়শ্চারাইজারটা, আর প্রাইমার ইউজ করেছি আমি লরিয়াল ইনফলিবো এর এই ম্যাট ম্যাটিফাইং প্রাইমার, আর আমার ফাউন্ডেশন হচ্ছে মিলানির এই ফুল কভারেজ ফাউন্ডেশনটা, যেহেতু একটা স্পেশাল অকেশন ফাল্গুনের জন্য, সো আই থিঙ্ক ফুল কভারেজ ইটস বেটার. সো এখন আমি চলে যাই, যেহেতু আমার বেসটা ডান, আমি সরাসরি আই মেকআপে চলে যাচ্ছি. এখন আমি আই মেকআপটা করবো টেকনিকের এই আই শ্যাডো প্যালেটটা দিয়ে. ইটস মাই কারেন্ট ফেভারিট আই শ্যাডো প্যালেট. ফার্স্ট আমি এই ওয়ার্ম শ্যাডোটা দিয়ে আমার ট্রানজিশন শেড হিসেবে ইউজ করব. আমি একটা নন ব্র্যান্ডেড আই শ্যাডো ব্রাশ ইউজ করছি. এখন আমি এই ডার্ক ব্রাউন শ্যাডোটা নিব আমার ক্রিজটাকে ডিফাইন করার জন্য. খুব অল্প অল্প করে আমি নিয়ে ক্রিজটাকে ডিফাইন করে নিচ্ছি. এখন আমি এই এই গ্রিন শ্যাডোটা ইউজ করব আমার ক্রিজে. এই গ্রিনটা আর এই ডার্ক গ্রিন, এই দুইটা মিক্স করে আমি আমার ক্রিজটাকে ডিফাইন করব. খুব অল্প অল্প করে আমি ক্রিজ প্যাকিং দিচ্ছি. এখনো কোনো ব্লেন্ড করছি না, জাস্ট প্যাকিং আউটার কর্নার, আর যা ব্রাশে লেগে গেছে হালকা, জাস্ট সেটাই আমি আমার ক্রিস্টালকে ডিফাইন করার জন্য নিয়ে নিচ্ছি. এখন আমি একটা ক্লিন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এই পুরো ক্রিজগুলোকে ভালো করে আবার ব্লেন্ড করে নেব, যাতে কোনো হার্ড লাইন না থাকে. এখন আমি এই গ্রিনিশ গোল্ড টাইপের এই শিমারি শ্যাডোটা আমার লিডে অ্যাপ্লাই করব. এই আই শ্যাডো প্যালেটটা এত অসম, আর আমি এটা নিয়ে এটা এই আই শ্যাডো প্যালেটটা আমি কোথা থেকে কিনেছি সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে. আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি সব কিছুই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে. সো হরিট হবার কিছু নেই. তারপরে আমি বলে রাখি, এই আই শ্যাডো প্যালেট আমি দুটো একসঙ্গে একটা ভ্যালেন্টাইন্স কম্বো অফার ছিল বাংলা শপার্স ডট কম, এটা তোমরা সবাই জানো. সো আমি বাংলা শপার্স ডট কম থেকেই নিয়েছি ওদের ভ্যালেন্টাইন্স অফারে, কম অফারে. তো আমার আইলিড কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চলে যাব আমার ফেস মেকআপে. যেহেতু আমার বেসটা ডান, সো আমি আমার আন্ডার আইটা কমপ্লিট করে নিচ্ছি এই ক্যাটরিসের এই কনসিলারটা দিয়ে, আর আমার শেডটা হচ্ছে লাইট বেজ. একটা ফুল কভারেজ, খুবই ভালো একটা কনসিলার. এখন আমি এগুলো ভালো করে ব্লেন্ড করে নেব. এখন আমি এই কালার কারেক্টিং ইয়েলো পাউডারটা দিয়ে টেকনিকে এটা দিয়ে আমি আমার আন্ডার আইটা সেট করে নেব. তো আমি অফ ক্যামেরাতে আমার ব্রনজিংটা কমপ্লিট করে নিয়েছি, নোজ কন্ট্রোল ব্রনজিং যা ছিল, আর আমার পাউডারগুলো আমি ডাস্ট অফ করে ফেলেছি. এখন আমি আমার চোখের বাকি মেকআপগুলো কমপ্লিট করব. তো আমি ফার্স্টে যে শ্যাডো দুটো আমার ক্রিসে ট্রানজিশন শেড হিসেবে ইউজ করছি, সে দুটো আমি আগে আমার ল্যাশ লাইনে ইউজ করে নিচ্ছি. এখন আমি ডার্ক গ্রিন শ্যাডোটা দিচ্ছি. একটা প্যালেট থেকে একটা গোল্ড শ্যাডো লাগিয়ে নিচ্ছি, ফিঙ্গার টিপ দিয়ে ধরে নিচ্ছি.
সো অফ ক্যামেরাতে আমি আমি আইল্যাশ পরে নিয়েছি, আমি আমার আইল্যাশ লাগিয়ে নিয়েছি আর নিচের সময় আই মেকআপগুলো কমপ্লিট করে ফেলেছি। সো এখন আমি চলে যাবো ব্লাশে। সো ব্লাশ আমি ইউজ করবো মেকআপ রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস এই ব্লাশ প্যালেটটা, ব্রাউন এই দুইটা শ্যাডো মিক্স করে, দুটো কালার মিক্স করে লাগিয়ে নিয়েছি। এখন আমি হাইলাইটার ইউজ করবো এলফ কসমেটিক্সের এই মুনলাইট পার্ল এই হাইলাইটারটা। এখন আমি সিল্কি গার্লের ম্যাট জাঙ্কি এই রেট্রো কালার লিপস্টিকটা দেব। সো আমার মেকআপ পুরোটাই কমপ্লিট, লিপস্টিক আর আমি ছোট্ট করে একটা লাল টিপ দিয়ে নিয়েছি। সো আই হোপ তোমরা আমার এই মেকআপটা এনজয় করেছো। যদি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলো না, আর প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইয়ার ফ্রেন্ডস ফ্যামিলি হোয়াট এভার ইউ ওয়ান্ট।